छुपा बादल में फर्क मेरी जाना पीने से लग जा तू मिलने से मेरी जाना। আমরা সবাই এখন ঘুরতে যাচ্ছি। ঘুরতে বলতে অনেকদিন ধরে তোমরা বলেছিলে রিচা আখিলকে দেখতে চাও, আজকে রিচা আখিল মানে ওদেরই ওখানে যাচ্ছি। তো আজকে হচ্ছে আখিলের বার্থডে, যদিও বা ওরা সেরকম ভাবে একটা বার্থডে মানায় না, তবু আর কি তো বলেছে তাই যাচ্ছি। হ্যাঁ, তো তার জন্য হচ্ছে আমরা যাচ্ছি ওখানে। তো যারা পুরো ব্লগ তো আমরা কন্টিনিউ দেখতে থাকবো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। রিচা আখিল বা আন্টি কেউই বাড়িতে ছিল না, মানে ওদের বাড়িতে কেউই বাড়িতে ছিল না, সবাই চলে গেছিল দেশের বাড়িতে ছুটিতে। আমি এর আগেও একবার বলেছিলাম, যেখানে আমি 2 লাখের সেলিব্রেশন করেছিলাম, তখন অনেকেই বলেছো কেন ওদের বলোনি। আসলে ওরা বাড়িতেই ছিল না, ছুটিতে চলে গেছিলো। তো ওরা বাড়ি এসেছে এখন, মানে বাড়ি মানে এখানে চলে এসেছে। তো আসার পরেই আমি কল করেছিলাম, ওরাও কল করেছিল। তো আজকে হচ্ছে আখিলের বার্থডে। বার্থডে উপলক্ষে যে ওখানে ওদের সঙ্গে দেখা করতে যাচ্ছে এমন কোনো ব্যাপার না, জাস্ট অনেক দিন হয়ে গেছে দেখা হয়নি। তারপরে যেহেতু আমি জানতাম যে আজকে লোরি যেহেতু এখানে মানানো হচ্ছে, তো লোরির দিনেই আখিলের জন্মদিন জানি, তো তার জন্যই হচ্ছে ভাবলাম আখিলের জন্য একটা গিফট কিনে নিয়ে যাই। তো কী গিফট দেবো ভেবে ভেবে একটা মানে গিফট নিয়েছিলাম, ওই জলের বোতল, যেটাতে হচ্ছে জল গরম থাকে এবং ঠান্ডা রাখলে ঠান্ডা থাকবে অনেকক্ষণ। তো ওই রকমই রেখে একটা সুন্দর জলের বোতল ওর জন্য নিয়ে গেছিলাম, কারণ এখনও যেহেতু আখিল স্কুলে পড়ে এটা ওর জন্য অনেক কাজে লাগবে। তাই এটা ওটা না দেখে একটা ভালো দেখে জলের বোতল নিয়েছে। আর এই দোকানটা কিন্তু আমরা যেখানে থাকি সেই মানে এরিয়ার মধ্যেই। হ্যালো বন্ধুরা, আমি এখন তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাতে চাই ওয়ানএক্সের সাথে। ওয়ানএক্স এমন একটি ট্রাস্টেড সাইট যেখানে আমি এবং আমার বন্ধুরা ওয়াইড ভ্যারাইটিস অফ গেম খেলি। এখানে তুমি বিভিন্ন ধরনের স্পোর্টস প্রেডিকশন, ওয়ানএক্স গেম, ইউজ ভ্যারাইটিস অফ ক্যাসিনো গেম, এমনকি ব্ল্যাক জ্যাক, রোল্যাক, ব্যাকারেট এবং পোকারের মতো গেমস খেলতে পারো। এখানে যেমন খুব সহজে টাকা জেতা যায়, তেমনই খুব সহজে টাকা উইথড্রল করা যায়। রিল্যাক্স অ্যান্ড ওয়ানএক্স, ইটস সিম্পল অ্যান্ড উই ক্যান ট্রাস্ট। আমার ফেভারিট গেম ক্রাশ, কারণ এই গেমের নিয়ম খুব সহজ। কারণ এই গেমে তুমি তোমার আর্নিং কে খুব সহজেই মাল্টিপ্লাই করতে পারো সেভেরাল টাইমস। আমার কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে লিঙ্ক, যদি তুমি সেখানে গিয়ে রেজিস্টার করো এবং ডিপোজিট করো, দেন ইউ উইল গেট 150% অফ টপ আপ অন দা ডিপোজিট। যদি তুমি আমার প্রমোকোড ওয়ান কোনে ইউজ করো, অ্যাডিশনাল 50 ফ্রি স্পিন। সো ডোন্ট মিস ইট, জাস্ট ইউজ ইট। তো ফাইনালি আমরা কিন্তু এখানে চলে এসেছি। আর এই বাচ্চাগুলোর অবস্থাটা তোমরা শুধু দেখো, মানে সবাই সবাইকে শুধু ধরতেই ব্যস্ত, বেলুন নিয়ে এদিক ওদিক সেদিক হচ্ছে। এ আখিল কো দেখো, ইসকা জন্মদিন হ্যায় আর ইনকো দেখো, এ আন্টি কো বুলা, আর আন্টি সে মিলাই নেই আমি, এ দেখো রিচা ইনকো উঠাও। ये देखो कैसे, इतना शर्म, इतना शर्म, हाय हाय। ठीक है अखिल, टाटा बाय बाय। हाँ ठीक है, हम जाते हैं। हाँ बाय। ये तो हमारा बेइज्जत हो गया, बाहर आओ। शर्म आ रहे, ये देखो, अरे 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 गिर जाएगा। आनी को भी दिखा नहीं आप, आनी को भी नहीं नहीं दिखा। भैया उठो, गिफ्ट ले आई मैंने, ले लो ले लो। ये गिफ्ट कौन ऐसे लेते हैं? ये भी मजाक कर रहा है, ले लो, मजाक कर रहा है, मजाक। उठ जा, उठ भाई। हैप्पी बर्थडे। ओ ले लो, अब दे 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 दो अखिल भैया को, दे दो, दे दो अखिल को, दे दो। ए लो ए लो ए लो छोटी सी पूरी आ रही है।
बिल्कुल भी तीखा नहीं लग रहा है क्योंकि आखिर नहीं आते। बोलो रुक তারপরেই আমরা খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাইরে চলে এসেছিলাম লরির যে আগুন মানে এখানে ধরানো হয় সেখানে সবাই মিলে একসাথে যেটা দেয় আর কি লরির মধ্যে সেটা দিচ্ছে আমি যদিও বা এটা প্রথমবার করছি কারণ আমরা সবাই জানি আমাদের ওই সাইডে কিন্তু এটা হয় না এখানে এইগুলো হয় আর কি তো আমার ভীষণ মজাও করছিলাম দেখে যে যেভাবে যেভাবে বলেছিল ওইভাবেই করেছি সবাই মিলে একসাথে তো চলো এটা যখন করছি সবাই মিলে একসাথে ওই আগুনের মধ্যে কিছু একটা ছিল হয়তো চাল বাদাম টাদাম এরকম করেই দিচ্ছিল আর কি তো দিতে থাকি আর তোমাদের সঙ্গে শেয়ার করি কেন আখিলের জন্মদিন ধরা হয় না আসলে এই লরির দিনে আখিলের যে বুয়া মানে পিসি তো পিসে মশাই হচ্ছে মারা গেছিলেন এই দিনেই আর কি লরির দিনে তো যার কারণে আখিলের জন্মদিন কিন্তু সেইভাবে ধরা হয় না মানে কেক কাটিং বা জন্মদিন যেভাবে ধরে আর কি সেইভাবে ধরে না ব্যাস এমনি হচ্ছে বাচ্চা বাচ্চা এই বিশেষ করে রিচা রিচা কোন ক্লাসে পড়ে তোমরা জানলে হয়তো অবাক হবে ও সবে মাত্র ক্লাস এইটে পড়ে আর আখিল পড়ে ক্লাস টেন্থ তো যার কারণে ওই রিচাই আনন্দ করে আন্টি তুমি অন্তত এসো ফোনে বলেছিল তুমি অন্তত এসো এলে অন্তত আমরা সবাই মিলে একসাথে মজা করতে পারবো কিছু হোক না হোক দেখাও হবে হ্যাঁ তবুও মনে হবে যে আজকে ভাইয়ার জন্মদিন তো আমি বললাম যে ঠিক আছে আসবো নিশ্চয়ই দেখা করতে আসবো তাই আসে আর আমার সাথে কিন্তু আমার কোয়ার্টারের যে আরও দুইজন দিদি মানে যাদের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছে তাদের দুজনকেও সাথে করে এনেছিলাম এবং শেষে দেখো আমি নিয়ম মেনে আমি বললাম ঠিক আছে আমিও তাহলে তিনবার চাল বাদাম এগুলো দিয়ে দিই দিয়ে দিলে মানে ভালো হবে আর কি মানে শুনলাম সন্তান স্বামীর জন্য ভালো হয় তাই আমিও দিয়ে দিলাম আমি বললো নীনা দিদি আমি বললো আচ্ছা ও আমি বান্ধবী হ্যাপি লোরি চলো आज आनी को देखो मम्मी के पास नहीं आ रही है तुम्हें आज हाँ रिचा दीदी ये देखो तुम्हें रिचा दीदी का छेड़े जाबे ना उली बाबा उली बाबा बाबा रिचा दीदी टोपी टोपी खुले जाते टोपी तो भालो करे पड़ो हाँ आज आज के रिचा के छेड़े जाबे ना उली की कान्ना আমার কাছে এলোই না মাম্মা তুমি আসবে না আমার কাছে হাই দেখো আসবে না চলো আমরা ঘরে যাবো আসো আসো রিচা কো নেই ছাড় না ঠিক আছে চলো 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 রিচা দিদি দিয়ে আসবে চলো খুলে গেছে কি অবস্থা রিচাকে ছাড়তেই যাচ্ছে না কালকে আবার আসবো রিচা দিদির কাছে আচ্ছা আমি টুপিটা ঠিক করে দিই দাঁড়াও গুড মর্নিং এভরিওয়ান এই সবে আমি ডিউটি থেকে এলাম তার আগে থেকে তোমার দিদিভাই উঠে পড়েছে তোমার দিদিভাই উঠে পড়ে কি করছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখো তোমার মহারানী এই উঠে পড়ে রান্না করাও চালু করে দিয়েছে সকালের জন্য ব্রেকফাস্ট আলু ভাজা আর মুড়ি আমাদের ফেভারিট সব থেকে আর এখানে দেখুন দাদা ভাই এনেছে চিকেন যেটা এখন ধোয়া হবে তো আজকে হচ্ছে রবিবার আমরা সানডেতে এরকমই হয় আর কি সানডে মানে ওর মাংস খাওয়া চাই জায়গা হচ্ছে কালকে খেয়ে কালকে দাদার আগের দিন শুক্রবার না তোমার দিদি ভাই প্রচুর কাজ করে দেখো আমার জন্য না যদি কাজ করতো আমার জন্য কত কিছু তৈরি করে রেখেছে আলু ভাজা হয়ে যাচ্ছে আমাদের জন্য আমার বড় অনেক ভালো অনেক হেল্প করে এটা কি হচ্ছে তোমার কি হচ্ছে এটা চুপা বাদল মে টিং সারকে মেরি জানা সারুমাকে মেরি জানা ইনে সে লগ যা তু ভুলনে সে মেরি জানা কি যে ভুল ভাই একটা জিনিস দেখাই দেখো পেঁয়াজ আলু এই দেখো লঙ্কা ফুলকপিটা আগের দিনের সকালে দুধ এনেছে
তো ও বললো যে আমি লঙ্কার পকোড়া খাবো আমি বললাম ঠিক আছে তাহলে আমি বানিয়ে দিই আর এটা স্পেশাল পকোড়া ঠিক আছে তাহলে আমি নিজে বানাবো আমি বললাম প্রথমে লঙ্কাগুলোকে সিদ্ধ করতে লাগে বেসন মোটা করে দিতে হয় ও দেখো কি বানিয়েছে আচ্ছা তো আমরা তোমরা জানিও তো পকোড়াটা কেমন হয়েছে হ্যাঁ তুমি খাওয়াও তাহলে তো জানাবে এটা নাকি পকোড়া হয়েছে দেখো মানে কি পেটে চলে গলি হবে একটাও আসতো নেই আর এটা স্পেশাল পকোড়া আর এখানে আমি বসেছি ইলাইচি চা মানে এলাচি হচ্ছে চা বসিয়েছি আর আমি যখনই দুধ গরম করি মোটামুটি এক ফোঁটা হলেও পড়বেই পড়বে কারণ এটা খুব ছোট তো তার জন্য এখানে চিকেনটাই যে তোমাদের দাদা ভাই দেখো ভালো করে মাখিয়ে রেখেছে ওর যে কি পছন্দ মাংস আমারও ভালো লাগে যদিও দেখো নিজে বেশি করে চাল ইচ্ছার আমাকে কম করে চা দিবে যখন আমি বলছি তখনই কাপ চেঞ্জ করে দিচ্ছে ও না গো তোমার দিদিভাই এরকম না খুবই ভালো মনের মানুষ একজন সারা দিন আমরা এরকমই করতে থাকি যতটুকু টাইম বাড়িতে আসি না বেশ আনন্দে করে করে কেটে যায় তো কি আর তবে এরপরে হঠাৎ করে আমাদের প্ল্যান চেঞ্জ হয় আমি জাস্ট একটা প্রমোশনাল ভিডিও শ্যুট করার পরেই ঝটপট করে রেডি হয়ে ঘুরতে বেরিয়েছিলাম সেই ব্লগ কালকে আসবে অনেক সুন্দর সেই ব্লগগুলো হবে তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকবে তাহলে তোমাদেরও অনেক ভালো লাগবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও